নবরূপী কিরণের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, সব কিছু আলোয় আলোময় হোক। আজ আমরা বসেছি নববর্ষের বৈঠকে। পয়লা বৈশাখ দিনটি খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্যালেন্ডারের প্রথম দিন হিসেবে। এই দিনটির গুরুত্ব আপনারা জানেন? আজ তবে একটা গল্প শোনাই। শোনা যায়, মুঘল সম্রাট আকবর চেয়েছিলেন খাজনা আদায়ের জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করতে। সেই মতো করে তিনি তার যিনি রয়্যাল অ্যাস্ট্রোনমার সেই ফতেউল্লাহ সিরাজিকে বলেন, লুনার ইসলামিক ক্যালেন্ডার এবং সোলার হিন্দু ক্যালেন্ডার এই দুটোকে মিলিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে। অনেক ইতিহাসবিদদের মতে নবাব মুর্শিদ কুলি খাঁর মুঘল গভর্নর পুণ্যাহ বলে একটি দিন ধার্য করেন খাজনা আদায়ের জন্য। এই পুণ্যাহ দিনটি আমাদের পয়লা বৈশাখ বা পেহলা বৈশাখ। নববর্ষ বাঙালিদের কাছে সবসময় বিশেষ। নববর্ষ মানেই হালখাতা পুজো, নববর্ষ মানেই দারুণ খাওয়া দাওয়া, নববর্ষ মানে দেদার আড্ডা, আর নববর্ষ মানে অবশ্যই গান বাজনা। আমরা আজ নবরূপী কিরণের স্টুডিওয় চলে এসেছি, আর আমাদের সঙ্গে যিনি অতিথি এবং যারা আমাদের এই সময়টুকু ভরিয়ে রাখবেন, আমি জানি আপনাদের দেখেই মন ভালো হয়ে যাবে। আর গান সে কথা না হয় পরেই বলবো। আমি আলাপ করিয়ে দিই আমাদের আজকের অতিথি শ্রীকুমার চট্টোপাধ্যায়। বুঝতেই পারছেন কেমন হবে অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটা আমাদের সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে নবরূপী কিরণের ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন। শ্রীকুমারদার সঙ্গে আজ আরও যারা শিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিপ্লব দাকে আগে সবার আগে পরিচয় করিয়ে দিই, আমাদের শ্রদ্ধার ভালোবাসার পণ্ডিত বিপ্লব মণ্ডল। আমার বাঁদিকে হারমোনিয়ামে রয়েছেন ঋষি কুমার এবং পারকাশনে রয়েছেন অমলদা, অমল সরকার। সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাই। খুব ভালো কাটুক সকলের নতুন বছর। আর গানে গানে যে বছরে শুরু হয় সেই বছরে সারা বছর জুড়ে সুরের রেশ তো থাকবেই। শ্রীকুমার দা কেমন আছেন? এই করোনার বাজারে যেমন আছে সকলে, কিন্তু তবু আমাদের তো মন ভালো রাখতে হয়। যেমন আপনাকে দেখেই আজ মন ভালো হয়ে গেছে, না জানি কত ভালো ভালো গান শুনবো। দেখা যাক, দেখা যাক, সব ঈশ্বরের করুণা। সবসময় জানবে আমাদের ওস্তাদরা শেখাতেন যে রাগ রস পাগড়ি কভি কভি বানতা, তো রাগ রস পাগড়ি সবসময় বনে না, কখনো কোনো দিন হয়তো কদি বনে যায়। তো রাগ রস পাগড়ি যাব যদি বনে যায় তো কভি কই বাত নেই, চলো আমরা চলি, পথ চলি। শ্রীকুমার দা প্রথমে রামদিনীতি গুপ্তর গান শুনি, নীতুবাবুর একটি টপ্পা শোনাবেন। হ্যাঁ, আমার এই প্রসঙ্গে আমি একটু বলি, এই মুর্শিদ কুলি খাঁর কথা বলছিলে, পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ, এছাড়াও মুর্শিদ কুলি খাঁ যে নামটা দিলেন তাকে বলে পুণ্যাহ, পুণ্যাহ, পুণ্যাহ অর্থাৎ একটি পুণ্য দিন, যেদিন ওই খাজনা আদায়ের দিনটি স্থির হলো। এই পুণ্যাহের দিনটি পয়লা বৈশাখ বা বেঙ্গলি নিউ ইয়ার্স ডে। এখন সেই সময় ভোক্কা লাগে, প্রথম বাংলা গান শুরু করলেন একেবারে বাংলা ভাষায় লেখা রামপ্রসাদ, রামপ্রসাদের পরেই রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবু। এই নিধুবাবু যেহেতু মানবিক প্রেমের ওপর গান প্রথম রচনা করলেন, সেই জন্যে তাকে সেই যুগে এক ঘরে করা হয়েছিল, এক ঘরে করা হলো এবং তার উপর অত্যন্ত অত্যাচার করা হয়েছে, কিন্তু তার গান কিংবা কণ্ঠ রোধ করা যায়নি। সেই নিধুবাবু লিখেছিলেন পয়লা বৈশাখ সম্পর্কে, হায় কি সুখের আগমন, বরষ হরষ আনে রসোল্লাসে ভরা ভুবন। হ্যাঁ, তো ভৈরবের আগে এই গান দিয়ে শুরু করছি। আমার বহুকালের বন্ধু, প্রায় 50 বছরের বিপ্লব, আমার খুব আনন্দ যে বিপ্লব আমার সঙ্গে আজ বাজাচ্ছে। আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। সেটা হলো যে ঋষিকে আজকে নতুন রূপে দেখছি, ও হারমোনিয়ামে, ও এখানে বসার কথা, সেটাকে আমরা সবসময় তবলাতেই দেখি, তবলায় থাকি। আর ওর ছোট হলো, ওর আমি অসম্ভব ফ্যান, মানে ভাবা যায় না, মানে ওর বাজনা থাকলে আমি সেখান থেকে যাই না কখনো।
আর আজকে যে সুযোগটা পেয়েছি তার জন্য মানে তোমাকে এবং অভিজিৎকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। চেষ্টা করব যেটুকু পারব বাজাবো, আর শ্রীকুমার সময় বাজনা সেটা সবাই জানে, আর ওর মতন লয়েদার খুব কম আছে, মানে আমার জীবনে খুব কম দেখেছি। তো আজকে শুরু চলো। ঠিক আছে, রসোল্লাসে ভরা ভুবন, হায় কে সুখে আগমন, আগমন হায় কে সুখে আগমন, আগমন 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 আগমন, হায় কে সুখের আগমন, বদস হদস আনে রসোল্লাসে ভরা ভুবন, হায় কে সুখের আগমন, আগমন গে হায় কে সুখের আগমন। দুঃখতম দূরে গেল, সুখ সূর্য উদয় হল, দুঃখ তম দূরে গেল, দূরে দূরে গেল, দূরে গেল 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 গেল, দুঃখ তম দূরে গেল, সুখ সূর্য উদয় হল, করে গান সুমঙ্গল যত পুরজন, করে গান সুমঙ্গল যত পুরজন, পুরজন হায় কে সুখের আগমন, আগমন আগমন হায় কে সুখের আগমন। সম্মিলিত আপন পর আনন্দেতে হয়ে মুখর, সম্মিলিত আপন পর আনন্দেতে হয়ে মুখর, ওগো প্রেম সুখে হাসে কাঁদে, প্রেম সুখে
আসে কাঁদে প্রেম সুখে হাসে কা বাজাও প্রেম সুখে হাসে কাঁদে পদিয়া নববসন প্রেম সুখে হাসে কাঁদে প্রেম সুখে হাসে কাঁদে প্রেম সুখে হাসে কাঁদে পদিয়া নববসন আয় কে সুখের আগমন 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 আয় কে সুখের আগমন হায় কে সুখের আগ হায় কে সুখের আগ আপনারা যারা দেখেছেন যারা দেখেন সবসময় আপনারা জানেন শ্রীকুমার দা মানেই কিন্তু একেবারে সাবেকি সাজ, গিলে করা পাঞ্জাবি, এভারগ্রিন এভারগ্রিন একেবারে গিলে করা পাঞ্জাবি, এবং এই যে কুচি, এই যে কুচি কুচি দেওয়া ধুতির যে কুচি, অসাধারণ। শ্রীকুমার দা এরকমই বরাবর এবং সদা হাস্যময় একজন মানুষ, এবং গান তো ক্যা বাত, আমরাই বলি মন থেকে। আর আজ যারা সঙ্গে রয়েছেন, সত্যি দেখুন একজন মানুষ বড় তো এমনি এমনি হয় না, অনেকগুলো কারণ রয়েছে তার জন্য। বিপ্লব দার মতো মানুষ, তিনি বলছেন তিনি ঋষিকুমারকে কতখানি উৎসাহ দিলেন যে আমরা সবসময় ঋষিদাকে তবলায় দেখেছি, তাল বাদ্যে দেখেছি, হারমোনিয়ামে দেখিনি, আজকে এটা আমাদের নতুন একটা প্রাপ্তি। কিন্তু বিপ্লব দা যে বললেন আমি মন দিয়ে ওর বাজনা শুনি, সব গুণী মানুষ, সব যারা প্রণম্য মানুষ তারা কিন্তু এভাবে নতুনদের এগিয়ে দেয়, সবার কাছে শেখার আছে, এটা অনেক বড় পাওয়া, এটা নতুনদের কাছেও অনেক বড় পাওয়া, তাই না বলো ঋষিদা? নববর্ষের বৈঠকে আজ হই হই করে আমরা আনন্দ করছি, কারণ শ্রীকুমার দা সঙ্গে আছেন, আর যে শিল্পী আমাদের প্রণম্য শ্রদ্ধেয় মানুষরা সঙ্গে রয়েছেন তাদের নিয়ে অনুষ্ঠান তো একেবারে দারুণ হবে। শ্রীকুমার দা এবার আমরা কার গান শুনবো বলুন? এবার দাশরথী রায়ের একটা গান শুনবো। দাশরথী রায় হতেই পারে, এই নিধুবাবুর পর বাংলা গানের স্টাইলের লেখাকে বুঝলে বিপ্লব পাল্টালেন যিনি, তার নাম দাশরথী রায়। তিনি এক একটি কথা দ্ব্যর্থবোধক শব্দ, আমাদের এই পয়লা বৈশাখের গানে তিনি সেটা করেননি, কিন্তু তার স্পেশালিটি ব্যাপারটা ছিল, মানে স্পেশালিটি ছিল যে এক একটা কথা, মানে আমি যদি বলি পরে বুঝতে পারবে, যদি সময় থাকে আমি নিশ্চয়ই শোনাবো, কিন্তু এই গানটায় না, কিন্তু তিনি দ্ব্যর্থবোধক শব্দ প্রথম ইউজ করলেন বাংলা ভাষায়। আমরা যে দ্ব্যর্থবোধক শব্দ রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের কবিতায় পেয়েছি। হ্যাঁ পেয়েছো, সেটা খুব খুব বেশি না, খুব কম। ভারতচন্দ্র রায়গুণাকর পুরোপুরি বাংলা ছিল না, একটু মৈথিলি মেশানো বা শব্দ, কিন্তু এরা পুরোপুরি বাংলায় লিখে গেছেন। যেমন ধরো দাশরথী লিখলেন লিখলেন পুরাতন হলো গত, পুরাতন গত হলো, এবার আসে নবাগত দিন স্মৃতি ফটে আঁকা ছবি আবার স্মৃতি ফটে আঁকা ছবি স্মৃতি পটে আঁকা ছবি ঝরা পাতা অমুদিন সমুদে প
পুরাতন হোদগত দা দেখে দাদা দে পুরাতন হোদগত আসে নবাগত দিন পুরাতন হোদগত আসে নবাগত দিন স্মৃতি পটে আঁকা ছবি স্মৃতি পটে স্মৃতি পটে আঁকা ছবি ঝরা পাতা সমুদিন 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 পুরাতন হোদগত আসে নবাগত দিন পুরাতন হোদগত আগত নববর্ষে আগত নববর্ষে নতুন প্রেম প্রদর্শে আগত নববর্ষে নতুন প্রেম প্রদর্শে কামনা করি সরষে খাব কামনা করি সরষে থাকো চির অমুদিন কামনা করি সরষে থাকো চির অমুদিন পুরাতন হোদগত আসে নবাগত দিন পুরাতন হোদগত পুরাতন হল পুরাতন হোদগত গত 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 পুরাতন হোদ আসে নবাগত দিন স্মৃতিপট স্মৃতিপট স্মৃতি পটে আঁকা ছবি ঝরা পাতা সমুদিন স্মৃতি পটে আঁকা ছবি স্মৃতি পটে আঁকা ছবি ঝরা পাতা সমুদিন পুরাতন হোদগত আসে নবাগত দিন 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 গত দিন গত দিন পুরাতন হোদগত আসে নবাগত দিন পুরাতন হোদগত পুরাতন হোদগত পুরাতন হোদগত অপূর্ব 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 আমি শ্রীকুমারদার পাশে বসে আছি, শ্রীকুমারদার গানের খাতাটি দেখতে পাচ্ছি, একেবারে নিরাভরণ একটি গান লেখা কবিতার মতো। সেই গানটি যখন প্রাণ পাচ্ছে, গানটি যখন উচ্ছ্বাসে নেচে উঠছে, সেই সৃষ্টি হওয়াটা দেখছি। আমি জানি আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখছেন, আর অসম্ভব ভালো লাগায় ভরে যাচ্ছে মন। নবরূপী কিরণের ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন আমাদের নববর্ষের বৈঠক, আর যার গানে আমরা মেতে আছি, ভরে আছি, তিনি আমাদের শ্রদ্ধার ভালোবাসা
ওঠার শ্রীকুমার চট্টোপাধ্যায়। শ্রীকুমারদা, এরপর আমরা আপনি বলছিলেন গোপালউড়ের কথা। এই গোপালউড়ের একটা বিচার ব্যাপার ছিল, জানো বিপ্লব, এই ইতিহাস তো কেউ জানে না বলি, মানে একেবারে, মানে গোপালউড়ে যখন কলকাতায় এসেছিলেন তিনি কলা বিক্রি করতেন। হ্যাঁ, তা একদিন এই বউবাজারে মতিলাল জমিদার যারা, তাদের বাড়ির সামনে দিয়ে কলা চাই কলা, আমার সুরটা দেখো, কলা চাই কলা, এরকম করে উনি ফেরি করতে লাগলেন। মতিলালবাবু সেই সময় ঘরে গান বাজনা করছিলেন তার পারিষদদের নিয়ে, হঠাৎ বললেন, এই কে আছিস, শোন, ওই কলাওয়ালাকে ধরে নিয়ে তো, আমি তোমার যেটা বলছি বইতে প্রিন্টেড লেখা একদম। হ্যাঁ, তো কলাওয়ালাকে ধরে আনা হলো, তাকে বললো আরেকবার বলো তো, এই সকলে শুদ্ধ, সে তো চিৎকার করে বলতে লাগলো কলা চাই কলা, বলে ওরে ওই গলাটা একদম সাই মিলে গেছে, এই শোনো তোমাকে আজ থেকে আর কলা বিক্রি করতে হবে না, তুমি আমার বাড়িতে থেকে গান বাজনা শেখো আর ভালো গান শুরু করো গাইতে। এই গোপালউড়ে তখনকার দিনে আমরা যে আজকাল যাত্রা বলছি, এই যাত্রার প্রবর্তক, যাত্রা প্রথম শুরু করলেন উনি। তখন কখনো পুরুষের বেশে কখন নারী সেজে তিনি একাই ওই যাত্রা করতেন, আর ভয়ঙ্কর পপুলার ভীষণ নাম ছিল তার। তখন তিনি লিখলেন অদ্ভুত গান, যে এই গোপালউড়ে কি গান তৈরি করলেন দেখো শোনো, বলছেন নতুন বরস জাগায় খরস সরস করে মন, 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 বৈশাখের এই সম্মেলনে, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন, নতুন বরস জাগায় খরস সরস করে মন, নতুন বরস জাগায় খরস সরস করে মন। ফুরফুরে ওই বইছে মলয় ইয়ার বন্ধু আড্ডা জমায়, ফুরফুরে ওই বইছে মলয় ইয়ার বন্ধু আড্ডা জমায়, বলে মারবো টেক্কা আজ দেখে নাও, মারবো টেক্কা আজ দেখে নাও ধনুক ভাঙা পান, বলে মারবো টেক্কা আজ দেখে নাও ধনুক ভাঙা পান, আবার বনে দি চাল ভাতে বাড়ে, বনে দি চাল ভাতে বাড়ে দেখো সর্বজন, নতুন বরস জাগায় খরস সরস করে মন, বৈশাখের এই সম্মেলনে, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন, নতুন বরস জাগায় খরস সরস করে মন, নতুন বরস জাগায় খরস সরস করে মন। ফুরফুরে ওই বইছে মদায় ইয়ার বন্ধু আড্ডা জমায়, ফুরফুরে ওই বইছে মদায় ইয়ার বন্ধু আড্ডা জমায়, বলে মারবো টেক্কা আজ দেখে নাও, মারবো টেক্কা আজ দেখে নাও ধনুক ভাঙা পান, মারবো টেক্কা আজ দেখে নাও ধনুক ভাঙা পান, আব
আবার বনে দি চাঁদ ভাতে বাড়ে, 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 দেখো কু সর্বজ নতুন বরস জাগায় খরস সরস করে মন, নতুন বরস জাগায় খরস সরস করে মন। আর বৈশাখের এই সম্মেলনে, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন গো, বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন, নতুন বরস জাগায় খরস সরস করে মন, সরস করে মন, সরস করে। সাধু সাধু সাধু, সত্যি বৈশাখের এই সম্মেলনে বিশেষ আয়োজন, সেখানেই আমরা সকলে সামিল হয়েছি আর ভেসে যাচ্ছি সুরে সুরে গানে গানে। আমাদের সঙ্গে আজ শ্রীকুমার চট্টোপাধ্যায়। শ্রীকুমার দা, পয়লা বৈশাখ মানে হালখাতা পুজো। হালখাতা পুজোর আপনি আমায়, আমি জানি আপনি আমায় আগেও বলেছেন যে এই প্রত্যেকটা উপলক্ষর এক একটি করে গান হয়, হালখাতা পুজোরও গান নিশ্চয়ই আছে, আপনি আমাদের শোনাবেন? সব গেয়ে দেবো যতটুকু আমরা পাই, আমরা তো একেবারে ভরে রয়েছি, আপনি যা শোনাবেন আমরা তাই শুনব। সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন হালখাতার গান। আচ্ছা, এখনকার ছেলেমেয়েরা যারা গায় তাদের যে সব চর্চা তো নেই, বাংলা সাহিত্যের ইতিহাসে তারা কেউ ঘাঁটে না, জানবার ইচ্ছেও নেই তার না। তাইতে মধ্যম বলছে সত্যেন্দ্রনাথ যে গানটি করলেন সেটি একটি অদ্ভুত দেখা, আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। কীরকম যে আমাদের বেশ মনে পড়ে পয়লা বৈশাখের দিন কোনো গুরুজনদের হাত ধরে দোকানে যাওয়া, সেখানে গোলাপ জল ছিটানো, তারপর খাওয়া দাওয়া, সে এক নতুন ক্যালেন্ডার হাতে দেওয়া, এসব বিষয়ের ব্যাপার ছিল। এখন কীসব আছে জানি, এখন তো ওই ঢুকতেই হলদিরাম ভুজা ওরা একটা প্যাকেট দিয়ে দেয়, এর বাড়তি কোনো কথা নেই। হ্যাঁ, তো উনি লিখছেন গোটাটাই এর গানে ফুটে উঠবে, দেখো যে বলছে আজকে যাব, আজকে যাব, আজকে যাব, আজকে যাব, নতুন খাতার নিমন্ত্রণে বরা, আজকে যাব, নতুন খাতার নিমন্ত্রণে বরা। বাজাও। আজকে যাব, নতুন খাতার নিমন্ত্রণে বরা, মন্ডা মিঠাই আনবো খাতে, মন্ডা মিঠাই আনবো খাতে, ক্যালেন্ডার জোড়া, আজকে যাব, নতুন খাতার নিমন্ত্রণে বরা, আজকে যাব, নতুন খাতার নিমন্ত্রণে বরা, মন্ডা মিঠাই আনবো খাতে, মন্ডা মিঠাই আনবো খাতে, ক্যালেন্ডার জোড়া, আজকে যাব, নতুন খাতার নিমন্ত্রণে বরা। উনি লিখছেন বাবা ভাইয়ের হাতটি ধরে নতুন জামা পরে, বাবা ভাইয়ের হাতটি ধরে নতুন জামা পরে, আনন্দেতে মন মাতিয়ে খুশিতে বুক ভরে, আনন্দেতে মন মাতিয়ে খুশিতে বুক ভরে, দোকানে বসবো কি যায় গো, দোকানেতে বসবো গিয়ে দেবে
গোলাপ জলের ছড়া আজকে যাব নতুন দিনে নিমন্ত্রণে বোরা আজকে যাব নতুন কাতার নিমন্ত্রণে মোরা মন্ডা মিঠাই আনবো খাতে মন্ডা মিঠাই আনবো খাতে ক্যালেন্ডার বোরা আজকে যাব নতুন খাতার নিমন্ত্রণে বোরা বাবা ভাইয়ের হাতটি ধরে নতুন জামা পরে হায় বাবা ভাইয়ের হাতটি ধরে নতুন জামা পরে আর আনন্দেতে মন মাতি যে খুশিতে বুক ভরে আনন্দেতে মন মাতি যে খুশিতে বুক ভরে দোকানেতে বসবো গিয়ে দোকানেতে বসবো গিয়ে দেবে গোলাপ জলে ছড়া হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে আজকে যাব নতুন আজকে যাব নতুন আজকে যাব নতুন কাতার নিমন্ত্রণে বোরা মন্ডা মিঠাই আনবো খাতে মন্ডা মিঠাই আনবো হায় হায় জানবো 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 হায় রে মন্ডা মিঠাই আনবো খাতে ক্যালেন্ডার জোড়া আজকে যাব নতুন খাতার নিমন্ত্রণে বোরা আজকে যাব নতুন খাতার নিমন্ত্রণে বোরা হায় নিমন্ত্রণে বোরা হায় নিমন্ত্রণে বোরা সাধু 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 অসাধারণ শ্রীকুমার দা একটা সময়কে আমাদের সামনে তুলে ধরেন সবসময় এইসব গান কোথায় বিলুপ্ত হয়ে গেছে এগুলো শোনাই যায় না তো একেবারে ওই জন্য শ্রীকুমার দা জানে না বলে গায় না এটা সে তো নিশ্চয় শ্রীকুমার দা এই যে আমি একটা সময়ের কথা বলছিলাম যে আপনি আসা মানে একটা সময়কে ফিরে পাওয়া যে সময়ের চিত্র আমরা আগের গানে দেখলাম আরও একটু আগে গিয়ে সেই যে বাইজি গানের সময় যে সময়টা আমরা দেখিনি সেই সময়ের কোনো গান আপনি শোনাবেন আজ বাইজির দিককার গান সব বাইরে থেকে তখনকার দিনে বড় বড় জমিদারদের বাড়িতে বাইজিদের ডাকা হতো তারা গাইতেন আমি তার আগে দুটো লাইন একটু বলিনি দাদা ঠাকুর অসম্ভব রসিক মানুষ ছিলেন কিরকম রসিক মানুষ তার গল্প শুনবে তোমার সময় আছে অবশ্যই আমরা আপনি যতক্ষণ বলবেন আমরা ততক্ষণ ব্যাপার হলো দাদা ঠাকুর আমার বাড়িতে আসতেন একবার বাবাকে সন্ধ্যাবেলা ডেকে বললে চল একটু উকিল বাড়ি যাবো বড়নগরে তখন গাড়ি ঘোড়া অত ছিল না তা হেঁটেই যাচ্ছেন দুজনে তো উকিলবাবুর বাড়িতে গিয়ে বাইরে থেকে বেল টিপেছেন বেল টিপতেই ভিতরে বড় কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠল দাদা ঠাকুর কুকুরকে খুব ভয় পেতেন বললে ও রাম এ বাড়িতে কুকুর আছে ও আমি যাবো না তা বাবা বললে না না ও পোষ মানা না ও কিচ্ছু করবে না যাই হোক আমি যে এতগুলো কথা বলছি তার শেষটি হলো দাদা ঠাকুরের কপালে যেটা ঘটল ওই কুকুরটি দাদা ঠাকুরের পায়ে একটি কামড় বসালো এবং রক্তাপ্লুত অবস্থা সকলে ছুটছে একটু ডেটল একটু হ্যান ত্যান ইত্যাদি এসবের জন্যে তো দাদা ঠাকুরের কথাটি যে যেটা ছিল সেই উক্তিটি শুনলে মনে রাখার মতো তিনি বললেন যে আসলে কায়েতের কুকুর তো ব্রাহ্মণের পাল দেখে ডোভ সামলাতে পারেনি হ্যাঁ তাই কামড়ে দিয়েছে এই হেন দাদা ঠাকুর কি লিখলেন দেখো বলছেন আজকে মাসের পয়লা যেমন পয়লা তারিখে আনন্দের দিন তেমনি আবার সব পাওনাদারের সব টাকা চাইতে আসে এটাও মাথায় রাখতে হবে হ্যাঁ পাশাপাশি তাই তো নাকি হ্যাঁ তো
আজকে মাসের পয়দা ভোর হতে মুদি তাগাদাই আসে ভোর হতে মুদি তাগাদাই আসে আর দুবার দাঁড়ায় গয়লা আজকে মাসের পয়দা ও গো আজকে মাসের পয়দা ভোর হতে মুদি তাগাদাই যাসে আর দুবার দাঁড়ায় গয়লা আজকে মাসের পয়লা ও গো আজকে মাসের পয়লা এবার কথাগুলি শোনবার মতো বলছে ছেলে বলে আজ দিতে হবে মোরে বই কিনিবার দাম গো ছেলে বলে ও গো দিতে হবে মোরে বই কিনিবার দাম গো আর মেয়ে বলে মাহিনা না দিলে স্কুলে কেটে দেবে নাম গো মেয়ে বলে ও গো মাহিনা না দিলে স্কুলে কেটে দেবে নাম গো আর গিন্নি বলেন আনো গো সাবান ও গো গিন্নি বলেন আনো গো সাবান আমার রং হয়ে গেল ময়লা আজকে মাসের পয়লা ও গো আজকে মাসের পয়লা ভোর হতে মুদি তাগাদাই যাসে আর দুবার দাঁড়ায় গয়লা হায় 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 আজকে মাসের পয়লা ও গো আজকে মাসের পয়লা ভোর হতে মুদি তাগাদাই যাসে দুবার দাঁড়ায় গয়লা আজকে মাসের পয়লা ও গো আজকে মাসের পয়লা ও গো আজকে মাসের পয়লা ও গো আজকে মাসের পয়লা আজকে মাসের পয়লা আজ বছরের পয়লা অনেকে বলে একলা বৈশাখ এখনকার প্রজন্মের কিন্তু একলা বৈশাখ একলা নয় আমরা সবাই মিলে হই হই করে দারুণ সুন্দর সূচনা করেছি নতুন বছরের শ্রীকুমারদা আমাদের কান্ডারি শ্রীকুমারদা যে কথাটা বলছিলাম আমি কিন্তু ভুলিনি দাদা ঠাকুরের গান শুনেছি একটু গহরজানের গান একটা শুনি ছোট করে হলেও বাইজি মহলে ছোট করে বলবো ছোট করে গানটা হলেও হবে মানে যদি সময় আপনার মনে হয় আমরা পুরোটা শুনতে চাই বাইজি মোহরে সবথেকে যার বেশি নাম ছিল তার নাম গহরজান বাইজি চিতপুর রোডে এখনও তার বাড়িতে মিস গহরজান বলে লেখা আছে এবং তিনি প্রথম মহিলা শিল্পী যে ভারতবর্ষে প্রথম রেকর্ড করেছিলেন এটা প্রথম ইতিহাস HMB-র প্রথম রেকর্ড গহরজান বাইজির বেরিয়েছিল তা তিনি একবার শোভাবাজার রাজবাড়িতে গেলেন তাকে ডাকা হলো এরকমই পয়লা বৈশাখের দিনে তিনি শুরু করলেন শ্রীকুমারদা আমাদের সময় একটু একটু করে ফুরিয়ে আসছে কিন্তু আপনাকে তো ছাড়তে ইচ্ছে করে না মনে হয় গান শুনেই চলি শুনেই চলি একটু আগে আপনার কাছে অনুরোধ রেখেছিলাম গহরজানের গানের জন্য কারণ নববর্ষে আমরা জানি জমিদার বাড়িতে বাইজিরা আসতেন এবং তারা আসর জমিয়ে রাখতেন সেই একটা গান শুনতে শুনতে আমরা আজ আমাদের এই নববর্ষের বৈঠক শেষ করব আপনাকে অমলদা বিপ্লবদা ঋষিদা সকলকে অসংখ্য ধন্যবাদ আরও একবার নববর্ষের অনেক শুভেচ্ছা প্রণাম আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা নবরূপী কিরণের সঙ্গে থাকবেন নবরূপী কিরণ পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক শ্রীকুমারদা কিছু বলছিলেন আপনি আমি বলছিলাম যে তোমাকেও আমাদের অসংখ্য ধন্যবাদ যে খুব সুন্দর তুমি পরিচালনা করলে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানবেন গহরজান ভাইজি এটা পুরনো ফ্লেভারের ঠুংরির কাজ দেখ খায় গায় গায় দাদা দাদা
হে রণ রণ না জয়া। হয় যখন প্রাণে ছিল প্রাণে, মানে যখন যৌবন ছিল আর কি, যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে। পানের মধ্যে অনেক মশলা টসলা দিতাম আর কি। আর এখন কাছে গেলে শুধু বলো, এখন বয়স হয়ে গেছে তো তাই বলছে, এখন কাছে গেলে শুধু বলো ও গো সদ সদ মানে মানে। যখন প্রাণে ছেদ প্রাণে কত কারবার, হ্যাঁ যখন প্রাণ ছেদ প্রাণে কত মশলা দিতাম পানে। হয় যখন প্রাণ ছেদ প্রাণে কত মশলা দিতাম পানে, কাছে গেলে শুধু বলো, এখন কাছে গেলে শুধু বলো সদ সদ মানে পানে। যখন প্রাণে ছেদ প্রাণে কত মশলা দিতাম পানে। যখন ছিল দেখের বাহার, যখন ছিল দেখের বাহার দিয়ে সাজতাম কতই বাহার, যখন ছিল দেখের বাহার দিয়ে সাজতাম কতই বাহার, গুনগুন গেজে বাহার গুনগুন গেজে বাহারে, উড়ে বসতাম মধু পানে গুনগুন গেজে বাহার, উড়ে বসতাম মধু পানে। হায় যখন প্রাণ ছিল প্রাণে যখন প্রাণ ছিল প্রাণে 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 প্রাণে, যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে, যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে, এখন কাছে গেলে শুধু বল শুধু বলো 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 বলো, হাই হাই বলো 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 বলো, হাই বলো বলো। যখন প্রাণ যখন প্রাণ যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে, কাছে গেলে শুধু বলো সদ সদ মানে পানে। যখন প্রাণ ছিল প্রাণে যখন প্রাণ ছিল প্রাণে যখন প্রাণ ছিল প্রাণে, হায়।